ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আমি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো টক ডালের রেসিপি। ভীষণই ইজি এবং খুব কম ইনগ্রিডিয়েন্টসের রেসিপিটা হয়ে যায়। আর গরমকালে টক ডাল ছাড়া তো আর বাঙালিরা ভাবতেই পারে না। আর এই ডালটা খেলে গরমকালে আর কিছু লাগবেই না, যদি থাকে এই ডালের সাথে একটু আলু ভাতে বা কোনো ভাজা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই এই রেসিপি। প্রথমে ডালটাকে আমাদের সিদ্ধ করতে হবে, তার জন্য আমি কড়াইতে এখানে নিয়ে নিচ্ছি জল। আপনারা ডাল যেমন পাতলা বা ঘন রাখবেন সেই অনুযায়ী জলটা নেবেন। এই জলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুরির ডাল। 100-150 গ্রাম মতো আছে মুসুরির ডাল এখানে, বাট আপনারা কিন্তু মটর ডালেও করতে পারেন টক ডাল। আমি আজ মুসুরির ডালে দেখিয়েছি, মটর ডালেও খুব সুন্দর হয় টক ডাল। তো ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে বয়েল করব। নুন দিয়ে দিচ্ছি ডালের মধ্যে আর ঢাকা দিয়ে দেব। ডাল আমাদের সিদ্ধ হয়ে গেছে, বেশি গলিয়ে ফেলতে হবে না, একটু স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে নেড়ে গলিয়ে দিতে হবে। আর আমি মাঝে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম সিদ্ধর মধ্যে। এবার ডালটাকে অন্য পাত্রে নামিয়ে আমি সেম কড়াইতে দিয়ে দেব আরও একটু সর্ষের তেল। বেশি তেল দেব না, ডাল সাজানোর জন্য যেরকম তেল লাগে সেরকম দিয়েছি। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন। সর্ষে যখন একটু ফাটতে শুরু করবে সে সময় আমি এখানে দিয়ে দেব আম টুকরো করে কাটা। সেইগুলো আম যেরকম আপনারা টক খেতে ভালোবাসেন সেই অনুযায়ী দেবেন। অনেকে কম টক ভালোবাসে, অনেকে বেশি ভালোবাসে, আর অনেক সময় আমের ওপরও ডিপেন্ড করে আমটা কীরকম টক বা মিষ্টি সেই অনুযায়ী। বাট এটা কিন্তু কাঁচা আম দিয়েই করতে হয়, অনেক সময় কাঁচা আম ভালো হয় না, টক হয় না, তা সেই জন্যই বলছি একটু দেখে নেবেন কতটা কী দেবেন। আমটা দিয়ে নাড়াচাড়া করতে হবে একটু। আর আমের সাথেই আমি এখানে অ্যাড করব নুন আর হলুদ। নুনটা ডাল অনুযায়ী অ্যাড করবেন, বাট আমরা নুন সিদ্ধ করার সময় দিয়েছি ডালটাকে, তো সেই জন্য বুঝে দেবেন। আর একটু হলুদ দিলাম এবং আমের সাথে আমি নুন হলুদটাকে মিশিয়ে নেব। 2-3 মিনিট ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে সিদ্ধ করে রাখা ডালটা অ্যাড করব। মটর ডালেও করে দেখবেন এরকমভাবে সেম প্রসেসে, খুব ভালো হয়। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর দেখুন আমগুলো কিন্তু গলে গেছে। তো আমি একটা বাটিতে কিছু আম তুলে নিচ্ছি, এগুলোকে আমি ম্যাশ করে এর মধ্যে অ্যাড করব, তাহলে টক ভালো হবে ডালের মধ্যে। আর একটু চিনি অ্যাড করছি, অনেকে টক ডালে চিনি অ্যাড করে আবার অনেকে অ্যাড করে না, তো আমি অ্যাড করছি। আর 5-6 মিনিট ফুটিয়ে নিয়েছি ডালটাকে। ডালটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি ডালটাকে সার্ভ করে দিয়েছি। আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন টক ডাল, এবং এরকম নতুন নতুন রেসিপিস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে ভিডিওটাকে শেয়ার করবেন।